আসসালামু আলাইকুম, কবিটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত। শিক্ষার্থী, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। তোমরা যারা 2024 সালে নবম শ্রেণীতে সমাপনী পরীক্ষা দিবা এসএসসি ভোকেশনাল দাখিল ভোকেশনাল কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে, তোমাদের আজকে দুটি অঙ্ক দেখাবো। মোস্ট ইম্পর্টেন্ট, যেহেতু তোমরা আজকে সবাই ফ্রি আছো, ছুটির দিনে আছো, সেই ক্ষেত্রে এই দুটো অঙ্ক 3 থেকে 4 বার তোমরা বাসায় প্র্যাকটিস করবে, ইনশাআল্লাহ উপকৃত হবে, মানে পরীক্ষায় আসার মতো দুটি অঙ্ক। শিক্ষার্থী পিতা, যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করে নিয়েছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো, কারণ পরবর্তীতে সকল প্রকার আপডেট, সাজেশন, সব তথ্য সবার আগে পাওয়ার জন্য। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা 2024 সালে এসএসসি পরীক্ষা দিচ্ছ, মানে নবম শ্রেণীতে পরীক্ষা দিচ্ছ, সমাপনী পরীক্ষা, তোমাদের কিন্তু আর বসে থাকা নয়, কারণ পরীক্ষা আর বেশি দিন সময় নেই। পরীক্ষার ডেট কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে, তোমরা মোটামুটি জানো। শিক্ষার্থী, আজকে আমি যে দুটো অঙ্ক দেখাবো সেটা তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে, মূল বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে, ধারা ও অনুক্রম বা অনুক্রম ও ধারা এই অধ্যায় থেকে আমি দুটি অঙ্ক দেখাবো। একটু মনোযোগ সহকারে দেখবে, বোঝার চেষ্টা করবে, বুঝতে পারলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো, যদি নাও বুঝতে পারে অঙ্কটা 3 থেকে 4 বার করবে, ইনশাল্লাহ বোঝার একটা তোমার ক্যাপাসিটি তৈরি হবে। দেখো শিক্ষার্থী, এখানে আমাদের আছে 9+7+5+... ধারাটির প্রথম এন সংখ্যক পদের যোগফল -144 হলে এন এর মান নির্ণয় করো। তো এই ডট ডট মানে কি তোমরা কি জানো সবাই, যে 9+7+5+3 এভাবে চলতেই থাকবে। ডট ডট মানে কি, এভাবে এই সংখ্যাগুলো নিয়ম অনুসারে চলতে থাকবে। এরকম যদি চলে তো এন সংখ্যক পদের যোগফল, মানে আমরা কত সংখ্যক পদের যোগফল আছে আমরা জানি না, ধরে নেওয়া হয়েছে এন সংখ্যক পদের যোগফল 144 হলে এন এর মান বের করতে হবে। দেখো এই ধারার এই যে 9 দেখছো না, এই 9টা হচ্ছে প্রথম পদ, এই জন্য লেখা হয়েছে প্রথম পদ। প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করে, এটা কোনোই সমস্যা নাই, এ কি কি বুঝতে হবে তোমার কিছুই বোঝার নাই, এ দ্বারা প্রকাশ করা হয় প্রথম পদকে 9। এরপর সাধারণ অন্তর, এটা একটু বোঝার আছে, সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়। ডি মানে হচ্ছে তুমি মনে করবা যে কোনো পদ বিয়োগ তার পূর্বে পদ, যেমন দেখো যে কোনো পদ 7 বিয়োগ তার পূর্বে কি আছে 9, তার পূর্বে কত 9, এটা -2। আবার যদি তুমি এটা নাও যে কোনো পদ 5 তার পূর্বে কত আছে 7, তাও তোমার -2 থাকবে। এবং দেখো আমাদের বলে দিয়েছে যে এন সংখ্যক পদের যোগফল 144, এই জন্য আমরা মনে করে নিয়েছি এস এন সমান -144। এস এন দ্বারা প্রকাশ করে সমষ্টিকে, এস এন দ্বারা যোগফলকে প্রকাশ করে, এই জন্য আমরা এস এন সমান -144 নিয়ে নিয়েছি। এখন আমরা একটা সূত্র এর আগে একটা ভিডিওতে মুখস্থ করেছি, যে সমষ্টি সূত্র এস এন সমান n/2 2a + n-1 d, এটা সমষ্টির সূত্র। তাহলে এই এস এন এর জায়গায় তুমি কি বসাই দিবা, -144 বসাই দিবা। আমাদের উদ্দেশ্য কি বলতো, আমাদের উদ্দেশ্য হচ্ছে এখান থেকে n এর মান বের করা। তাহলে এটার জায়গায় আমরা 144 বসাই দিয়েছি, n/2 লিখেছি, 2 এর মান বসে দিয়েছি, এই যে 9 প্লাস n এর জায়গায় n-1, আর এই d এর মান যে তুমি -2 পাইলা, সেই -2টা এখানে দিতে হবে। -2 থাকার কারণে এটা ব্র্যাকেট দ্বারা আলাদা করতে হবে। এবার দেখো এই -144 বসে গেল, n/2 বসে গেল, 9 এর সাথে 2 গুণ করলে কত হয় 18 বসে গেল। এবার তুমি এই n-1 এর সাথে -2 কি গুণ আছে না, গুণ করো। দেখো এই n এর সামনে কি প্লাস আছে, প্লাসে, আর এই -2 মাইনাসে, প্লাসে মাইনাসে গুণ করলে হয় মাইনাস, n এর সাথে 2 গুণ করলে হয় 2n, n এর সাথে 2 গুণ করলে হয় 2n। তুমি এভাবে করতে পারো, আবার এখানে যেভাবে করা আছে একটু খেয়াল করে নাও, যে এই 18 বসে গেল, আর এই -2টা আমরা সামনে বসাই দিচ্ছি, আর n-1টা এখানে বসে গেল। এর পরের লাইন একই রকম আছে, এই এই জায়গাটায় দেখো এই 18 আর -2n-1, এই জায়গা থেকে 2 কমন নেওয়া যায়, 2 কমন নিলে এখানে থাকে 18কে 2 দিয়ে ভাগ করলে, মানে কমন নিলে 9 থাকে, আর এই 2 এখানে চলে আসলো, তাহলে এখানে থাকবে তোমার -n, আর এই মাইনাসে, এই প্লাসে, এই মাইনাসে, এই মাইনাসে +1। আবারও বলছি দেখো এখানে 2 কমন নেওয়া হয়েছে, 2 কমন নিলে কি হয়, এই 18 থেকে 2 কমন নিলে থাকে 9, মাইনাস এই যে এটা পুরোটা একটা পথ, এই পথ থেকে তুমি 2 কমন নিলে থাকবে এখানে n, কিন্তু সামনে কি ছিল, মাইনাস ছিল, মাইনাস n থাকবে, আর এর 2 এর সামনে কি ছিল, মাইনাস ছিল, এই মাইনাসে, এই মাইনাসে গুণ হয়ে হবে প্লাস। এবার আসো এই 2, এই 2 আর উপরের 2, যেহেতু গুণাকার আছে উপরে নিচে কি করা যায়, কাটাকাটি করা যায়, তাহলে এই 2 আর এই 2 তুমি কেটে দিলা, তাহলে এখানে থাকলো আমাদের n, আর উপরে আছে 9-n+1। হ্যাঁ, তাহলে এখানে 1, এখানে 1, আর এখানে 9, যোগাকার আছে না, যোগ করলে কত হয় 10 হয়। দেখো এই n এর সাথে 10 গুণ করলে হয় 10n,
আর এন এর সাথে এন গুণ করলে হয় এন স্কোয়ার, এক লাইন কম বললাম আমি। দেখো এন এর সাথে নাইন গুণ করলে নাইন এন, মাইনাস এন এর সাথে এন গুণ করলে এন স্কোয়ার, এন এর সাথে ওয়ান গুণ করলে ওয়ান, এরপর তুমি নাইন এন আর এন যোগ করলে টেন এন হবে, আর মাইনাস এন স্কোয়ার এখান থেকে গেল। এবার তুমি যেটা করবা, দেখো এই সবগুলো এক সাইডে নিয়ে আসতে হবে, যেমন মাইনাস এন স্কোয়ার সমানের পাশে আসলে প্লাস হয়ে গেল, প্লাস টেন এন সমানের এ পাশে এসে মাইনাস টেন হয়ে গেল, আর এ পাশে সমানের বাম পাশে তো মাইনাস একশো চল্লিশ ছিল, একশো চল্লিশ থাকলো, কিন্তু ডান পাশে কিন্তু এই দুটা জিনিস যেহেতু এ পাশে চলে আসছে তাহলে এ পাশে আর কি থাকে, শূন্য থাকে। ওকে, এইবার এই লাইনটাকে তোমাকে এই যে এন স্কোয়ার মাইনাস টেন এন মাইনাস একশো চুয়াল্লিশ এটাকে তোমার মিডল টার্ম করতে হবে। মিডল টার্মের নিয়ম হচ্ছে, দেখো এখানে একশো চুয়াল্লিশকে দুটি সংখ্যায় ভাগ করতে হবে, বিভক্ত করতে হবে, এই দুটি সংখ্যার গুণফল হবে একশো চুয়াল্লিশ, কিন্তু যোগ বিয়োগ করলে মাইনাস দশ এন বের হবে, টেন এন বের হবে। কেমন দেখো, আঠারো আর আট গুণ করলে একশো চুয়াল্লিশ হয়, তোমরা ক্যালকুলেটর করতে পারো, আঠারো আর আট গুণ করলে একশো চুয়াল্লিশ হবে, আবার আঠারো থেকে আট বাদ দিলে কিন্তু দশ হবে। এই জন্য আমরা এই দশ এনকে মাইনাস আঠারো এন এইটিন এন প্লাস এইট এন এ ভাগ করছি, তাহলে আবার আঠারো এন থেকে আট এন বাদ দিলে দশ এন থেকে যায়, ঠিক আছে। এবার তুমি এই দুইটা এন স্কোয়ার মাইনাস আঠারো এন এই দুটো থেকে এন কমন নিবা, দেখো এন কমন নিলে দুইটা এন থেকে একটা এন কমন নিলে একটা এন থাকে, মাইনাস আঠারো এন থেকে এন কমন নিলে আঠারো থাকে, প্লাস এই দুটো থেকে কি কমন যায় বলো তো, এখানে এন আছে কিন্তু নাই, তাহলে এন কমন নিতে পারবো না, তাহলে তোমার এইট কমন নিতে হবে, এইট কমন নিলে এখানে এন থাকে, প্লাস এ মাইনাস এ মাইনাস এই একশো আশ একশো চুয়াল্লিশকে যদি তুমি আট দিয়ে ভাগ করো তাহলে আঠারো হবে, কমন মানে ভাগ। হ্যাঁ, এরপর দেখো এতটুক এবং এতটুক এই দুটোর ভিতরে এন মাইনাস আঠারো একই রকম, তুমি একটা এন মাইনাস ওয়ান এখানে আঠারো কমন নিবা, তাহলে এখানে থাকবে এন আর এখানে থাকবে প্লাস এইট সমান জিরো। এবার দেখো দুইটার গুণফল যদি তোমার জিরো হয়, এটা সমান একবার জিরো লেখা যায়, এটা সমান একবার জিরো লেখা যায়, যখন তুমি এই এন মাইনাস এন মাইনাস আঠারো জিরো লিখবা তখন এই মাইনাস আঠারোটা সমানের পাশে এসে প্লাস আঠারো হয়ে যাবে, আবার এই এন প্লাস আঠারো আট সমান তুমি যখন জিরো লিখবা তখন এই এইটটা সমানের পাশে এসে মাইনাস এইট হয়ে যাবে। তাহলে আমরা এন এর মান পেলাম আঠারো আর এন এর মান পেলাম মাইনাস এইট। তাহলে এন দ্বারা কি পদ সংখ্যা প্রকাশ করে, এন দ্বারা কি করে পদ সংখ্যা প্রকাশ করে, এই জন্য এন এন এর মান কখনো মাইনাস গ্রহণযোগ্য নয়, মানে এন এর মান পদ সংখ্যা কখনো মাইনাস হয় না, যেহেতু এন এর মান একটা মাইনাস আসছে এইট এটা গ্রহণযোগ্য নয়, সেক্ষেত্রে এন এর মান আঠারো আছে, এটাই আমাদের অ্যান্সার। ওকে, এই অঙ্কটা খুব সুন্দরভাবে দুই থেকে তিনবার তোমরা প্র্যাকটিস করবা। এরপর একটা অঙ্ক দেখছি, দেখো ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ডট ডট নাইনটি নাইন সমান কত, তার মানে এটা কি প্রকাশ করতে বলেছে বলো তো, যে এই সংখ্যাগুলোর তোমার যোগফল করতে হবে, তাই না। তাহলে এখানেও একই রকম, প্রথম পদ এ সমান আছে ওয়ান, সাধারণ অন্তর বের করবা ডি সমান হচ্ছে যে কোনো পদ বিয়োগ তার পূর্বে পদ, যেমন টু নিলা তার পূর্বে ওয়ান আছে ওয়ান থাকে, আবার তুমি থ্রি নাও থ্রি পূর্বে টু আছে ওয়ান থাকে, একই থাকে, এবং একেবারে লাস্টের পদ আমাদের কত আছে নাইনটি নাইন। এই জন্য আমরা দেখতেছি যে সাধারণ অন্তর যেহেতু সমান একই রকম হচ্ছে বারবার, সেক্ষেত্রে একটু সমান্তর ধারা, তাহলে মনে করি এনতম পদে আমাদের নাইনটি নাইন আছে, লাস্টতম পদকে আমরা মনে করে নিয়েছি এনতম পদ। এবার আমরা যদি সূত্রে চলে যাই, যে আমরা জানি এনতম পদের সূত্র a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা তোমাদের আগের একটা ভিডিওতে মুখস্থ করতে বলেছিলাম, তাহলে আমরা এটা যেহেতু এনতম পদ a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, আর এই যে এনতম পদের মান আমরা পেয়েছি নাইনটি নাইন, তার মানে এইটা সমান নাইনটি নাইন লেখা যায়। লিখছি, এবার তুমি এর মান ওয়ান বসাই দিবা, এন মাইনাস ওয়ান বসাই দিবা, এখানে হচ্ছে ডি ছিল, ডি এর মান হচ্ছে ওয়ান, সেই ওয়ানটা বসাই দিলাম, নাইনটি নাইন বসাই দিলাম। এবার এই এখানে আমরা যেটা করব, এই ওয়ান এন মাইনাস ওয়ানের সাথে এখানে যে ওয়ান আছে এই ওয়ানটা কোথা থেকে আসলে, এখানে একটা মিস্টেক হয়েছে, এই জায়গাটা তোমার একটা ডি হবে, হ্যাঁ সূত্রের ডি, এই যে ডিটা এখানে দিতে পারে নাই, যাই হোক এখন তুমি ওয়ান ওয়ান বসাই দিলা, এন এর সাথে ওয়ান গুণ করলে এন, এন এর সাথে ওয়ান গুণ করলে ওয়ান, এবার এই ওয়ান প্লাসে এই ওয়ান মাইনাসে, তাহলে কি হবে প্লাস মাইনাস বাদ যায়, তাহলে এন এর মান কি থাকে নাইনটি নাইন। এবার তুমি চলে যাবা সমষ্টির সূত্রে, কারণ আমাদের মূল অঙ্কটা বের করতে বলছে কি প্লাস সমান কত, তার মানে সমষ্টি বের করতে বলছে। এবার আসো সমষ্টির সূত্র, এটা এস এন সমান এন বাই টু, টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এন এর মানে আমরা কত পেয়েছি নাইনটি নাইন, তুমি নাইনটি নাইন ডিভাইডেড বাই টু, টু এ এর মান কত ওয়ান, প্লাস এন এর মান কত নাইনটি নাইন মাইনাস ওয়ান, ডি এর মান কত ওয়ান বসাই দিলাম, তাহলে নাইনটি নাইন ডিভাইডেড বাই টু, আর আমাদের এখানে থাকছে থাকছে দুই এককে দুই, আর নাইনটি নাইন থেকে এক বাদ দিলে নাইনটি এইট, তার সাথে ওয়ান গুণ করলে নাইনটি এইট,
হ্যাঁ, তাহলে 98 আর 2 গুণ করলে কত, যোগ করলে কত হয়? 100। তাহলে উপরে থাকতেছে আমাদের 99 × 100, এই যে 99 × 100 / 2, এই 2টা নিচে। এবার এই 100 কে তুমি 2 দিয়ে ভাগ করলে কত হবে? 50। তাহলে নিচে কিছু থাকবে না, উপরে থাকবে 99 আর 50, গুণ করলে হবে 4950। এটা হচ্ছে আমাদের উত্তর। ওকে শিক্ষার্থীবৃন্দ, তো এই দুটো অঙ্ক তুমি খুব ভালোভাবে বাসায় প্র্যাকটিস করে নেবে, আজকেই 2 থেকে 3 বার প্র্যাকটিস করবা। হ্যাঁ, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কোভিডের মালার সাথে থাকবে। এখন বিষয় হলো, এই যে দুটো অঙ্ক দেখালাম, এই অঙ্কগুলোই যারা কোর্স নিচ্ছ, সাজেশন নিচ্ছ, এইরকম প্রত্যেকটা চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক সমাধান সহ করা আছে। শিক্ষার্থীবৃন্দ, স্পেশাল সাজেশনের কথা বলছি, তোমার যারা নিয়েছো অসংখ্য ধন্যবাদ। নিয়ে পড়াশোনা শুরু করো, ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবা। আর এই নতুন কারিকুলামে সাজেশন ছাড়া তুমি ভালো রেজাল্ট করতে পারবা না। সাজেশন নিতে হলে হোয়াটসঅ্যাপে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, সেই স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই মেসেজ করবা, কীভাবে নিতে হবে বলে দিব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কোভিড টিকার সাথে থাকবা। আল্লাহ হাফেজ।